বিশেষ কর্মসূচি ঘোষণা করছি। টাইমটা আপনাদেরকে নিশ্চিত জানানো হবে যে গোটা রাজ্যের যে শিক্ষকদের উপর যে পুলিশ নির্বাচিত লাঠি চার্জ করলো, শিক্ষিকাদের শাড়ি ব্লাউজ ছেড়ে দিল, বর্বরোচিতভাবে তাদের উপর আক্রমণ করলো, তার ধিক্কার জানিয়েছি। দিয়ে আমরা কালো ব্যাচ পড়ছি, আপনারাও কালো ব্যাচ হাটে ঘাটে মাঠে কালো ব্যাচ পরে এই আন্দোলনের সংহতি জানাবেন। এবং তার সঙ্গে আজকে দুপুরবেলা এমনিতেই সরকার অর্থনৈতিকভাবে আমাদের নগ্ন করে দিয়েছে, কালকের পুলিশি অত্যাচারে শারীরিকভাবে নগ্ন করে দিয়েছে, সেটা আর তো বাকি নেই। তাই অভিনবত্ব ঐতিহাসিক এই লড়াই, জানপ্রবল লড়াই, এই অনশন মঞ্চ থেকে দুপুরের পরে আমরা শিক্ষক শিক্ষিকা অর্ধনগ্ন হয়ে কলকাতার রাজপথে যাব, মানুষের দোয়ারে। মানে সরকার যাচ্ছে বলছে না, মানুষের দোয়ারে দোয়ারে যাচ্ছি, আমরাও আমাদের প্রতিবাদের ভাষা নিয়ে দোয়ারে দোয়ারে যাব। এই কলকাতার বুকে আমরা অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ করব, কারণ এরা ভাবে শিক্ষকরা দুর্বল, শিক্ষকরা সমালোচনায় পড়বে, শিক্ষকরা মনে হয় ভাবতে পারে না, শিক্ষকরাই পথ দেখাবে। শিক্ষকদের যদি তুমি পুলিশি নির্যাতন করে অর্ধনগ্ন করে দাও, তাহলে সেই সরকারও নগ্ন হয়ে যাবে পুরোপুরি, নিশ্চিত দাবি আদায় হবে। তাই আপনারা বাড়ি বসে থাকবেন না, আমাদের নতুন কর্মসূচি অনশন মঞ্চ থেকে আমরা ঘোষণা করলাম আজকের কর্মসূচি অর্ধনগ্ন প্রতিবাদ। সেই প্রতিবাদ গোটা রাজ্য আমাদের সঙ্গে আছে, এই বিশ্বাস করি। এখন আমাদের মধ্যে দিদিমণি আছে, যে দিদিমণি পুরো শাড়ি কালকে পুলিশ খুলে দিয়েছিল, সেই ভিত্তিমূলকের রাজ্য নেতৃত্ব অনিমাদি বলবে আজকে কার্যক্রম। আমরা তো ভালোভাবেই যাচ্ছিলাম মিছিলে, একটু যেতেই কিন্তু আমার শাড়িটা পুলিশরাই কিন্তু ওর পা দিয়ে মারিয়ে খুলে দেয়, আমার কোমর থেকে খুলে যায়, তারপর আমি নিজেই ওটা পরি, তারপর আঁচল ফেলে দিয়েছি, আঁচল ফেলে দিয়েছি বলতে গিয়ে আঁচলও পড়ে গেছে, আমার তো এমনিতেই খুলে গেছে, সব খুলে গেছে, মানে আমাদের আর নগ্ন করার মতো আর কিছু নেই, কিছু আর বাকি রাখেনি, আমার আর লজ্জা পেয়েও কোনো লাভ নেই। আজকে আমরা আমার হাতটাও ভেঙে দিয়েছে, আর এইখানে এই যে এখানে স্পট হয়ে গেছে, আমাকে টেনে তুলে হেসে অ্যারেস্ট করা হয়েছিল আমাদের। আজকে আজকে আমরা অর্ধনগ্ন হয়ে আমরা বেরবো, কেননা আমাদের আর কিছু নেই, অস্তিত্ব আমাদের চলে গেছে, আমাদের মেয়েদের, আমার লজ্জা মানে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছে প্রত্যেকটা মহিলাদের লজ্জা, এই অপমানের বদলা আমরা নেব। যে যারা যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন, এখনো পর্যন্ত ঘুমাচ্ছেন, এখনো পর্যন্ত প্রত্যেকেই এখানে চলে আসুন অনশন মঞ্চে, কেননা আমরা এখানে এখনো পর্যন্ত হাজারখানেক টিচার এখনো পর্যন্ত আমরা রয়েছি, আমাদের একার দ্বারাই কিন্তু সম্ভব নয়, আপনারা প্রত্যেকে আসবেন অবশ্যই, তাড়াতাড়ি চলে আসুন। এখন শিক্ষা বন্ধুদের রাজ্য নেতৃত্ব নন্দবাবু বলবেন। নমস্কার। গতকাল যে পুলিশি বর্বরতা এবং অত্যাচার, মহিলাদের শ্লীলতাহানি, মহিলাদের লগ্ন।